খেলাধুলা কেই না পছন্দ করে, এক একজনের শখ এক এক রকম। কেউ পছন্দ করে ক্রিকেট খেলতে, কেউ পছন্দ করে ফুটবল খেলতে, অথবা কেউ পছন্দ করে স্কেটিং করতে। সো আপনার বয়স যদি 18 বা 19 বছর হয়ে থাকে এবং আপনি যদি স্কেটিং না পছন্দ করে থাকেন তাহলে হয়তো আপনি মানুষই না। সো হ্যালো ভিউয়ার্স, আমি আরাফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই স্কেটিং শুর একটি আনবক্সিং এবং রিভিউ দিব, এবং আপনি চাইলে এই স্কেটিং শুটি নিয়ে নিতে পারেন এবং কত পড়বে এবং কোথা থেকে কিনবেন, সো যাবতীয় ইন ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মেন ভিডিওতে জাম্প করা যাক। তো আপনাদের মধ্যে অনেকের হয়তো ইচ্ছা রয়েছে যে এরকম একটি স্কেটিং শু কিনতে, এবং আপনারা কিন্তু প্রচণ্ড কনফিউশনে থাকেন বা একটু ভয় পান যে হয়তো ভাবেন এই স্কেটিং শুগুলোর দাম প্রচুর এবং এই ভেবে হয়তো আপনার এই স্কেটিং শু একেবারেই কিনা হয় না। সো আপনাদের এই ধারণা খুবই ভুল যে এটার দাম এত বেশি না, মানে মোটামুটি আপনার সাধ্যের মধ্যে রয়েছে যদি আপনি কিনতে চান। সো স্কেটিং শুগুলোর দাম কত করে এবং সর্বনিম্ন কত হলে আপনি স্কেটিং শু কিনতে পারবেন, সো দামের কথাটা আমি একটু পরেই বলছি, আগে এই স্কেটিং শুটা আপনাদের সামনে একটু বিস্তারিত বলে নেই এটার ডিটেলস সম্পর্কে। সো আমার হাতে এখন যে স্কেটিং শুটি দেখতে পাচ্ছেন, যেই হাতে আরও একটি রয়েছে, সো এটি মূলত লিমেন্ডিও এই কোম্পানির। তো এটি মেবি একটি চায়না কোম্পানি, সো দাম খুব একটা বেশি নাই স্কেটিং শুর। আর এই স্কেটিং শুটা আপনারা চাইলে বিভিন্ন অনলাইন যেই শপগুলো রয়েছে, যেমন দারাজ, অ্যামাজন, অথবা আপনারা হয়তো অনেকে জানেন যারা আমাদের চ্যানেলটি রেগুলার ফলো করেন, আমাদের একটি অনলাইন ই কমার্স হোলসেল কোম্পানি রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু এই পণ্যটি অ্যাভেলেবেল রয়েছে। সো আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়েবসাইট থেকে এটি কিনতে পারেন, অথবা যদি ট্রাস্ট না হয় তাহলে দারাজ বা অ্যামাজন যে কোনো একটি থেকে আপনারা অর্ডার করে দিতে পারেন, তারা আপনার বাসায় এনে এই পণ্যটি আপনাকে পৌঁছে দেবে। সো ফার্স্ট অফ অল যদি আমরা এই স্কেটিং শুটির রিভিউর কথা বলি, তাহলে আপনারা এই শুটির সাথে পেয়ে যাচ্ছেন এই যে এই টাইপের একটি ব্যাগ, ক্যারি ব্যাগ, মানে এই ব্যাগটি নিয়ে আপনারা যে কোনো জায়গায়, যেখানে একটি হাতলও রয়েছে, আপনারা এই ব্যাগটি দিয়ে যে কোনো জায়গায় আপনাদের এই শুগুলি বহন করতে পারবেন। আর এটার ভিতরে দেখতে পাচ্ছেন একটি পলিথিন আছে যেটার মধ্যে মুড়ানো ছিল এই স্কেটিং শুটা। সো আপনাদের তো এটা কাজের না, এটা ফেলে দিবেন, এই ব্যাগটি রেখে দিতে পারেন, মোটামুটি শক্তপোক্ত রয়েছে এবং এটির মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় আপনারা আপনাদের স্কেটিং শুগুলো বহন করতে পারবেন। সো আমি আর এক্সট্রা করে কোনো রিভিউ করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটাও লং হয়ে যাবে আর এটা একটু বাড়াবাড়ি। সো আপনাদেরকে ক্যামেরার সামনে ব্যাগটা দেখিয়ে দিলাম আর খুলে টুলে দেখালাম না এভাবে। সো মোটামুটি এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন, তো আমরা ব্যাগটা সাইডে রেখে দিচ্ছি। সো এই হচ্ছে মূলত আপনাদের মেন স্কেটিং শুটি। তো আমি স্কেটিং শু খুব একটা চালাতে পারি না, শিখতেছি মাত্র, তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু চালিয়ে দেখাবো, একটু পরে দেখাবো, কিন্তু একটা শর্ত রয়েছে, আপনারা একেবারেই হাসতে পারবেন না। যদি হাসেন তাহলে কিন্তু খবর আছে আপনাদের, ঠিক আছে? আর যদি পরে টরে যাই তাহলে একটু চোখ বন্ধ করে ফেললেন, লজ্জা লাগে আবার। সো এই স্কেটিং শুটি আমি একদিন চালাইছি বা একটু চেষ্টা করছি, অনেক কঠিন বা অনেক চালাইতে প্রচণ্ড কঠিন আর কি, মানে দাঁড়ায় বা ব্যালেন্স করাটা, মানে মেন কঠিন কাজটাই হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে এই স্কেটিং শুটার উপর দাঁড়ানো এবং ব্যালেন্স করে, মানে দাঁড়ানো এবং একটু হাঁটাহাঁটি। প্রথম দিন যদি আপনি এইটুকু ভালোভাবে শিখতে পারেন, দ্বিতীয় দিন থেকে মোটামুটি আপনি চালাতে পারবেন। সো আগে এই স্কেটিং শুগুলার কিছু সেট আপ দেখে নেই, যেমন দুইটাই আছে সেম জিনিস, তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন, যদি পড়েন, আগে আমি পড়াটা দেখাচ্ছি যে কীভাবে পড়তে হবে, আর একেবারে শেষে আমি দামটা বলছি এটার দাম কত। সো এই যে ফার্স্ট অফ অল যদি পড়তে চান, পড়ার সময় আপনাকে এই যে ফিতাটা খুলতে হবে, খুলে আপনি এটাকে টাইট করতে পারবেন। আর এখানে সাধারণ জুতার মতো এই যে কিছু লেস আছে, এই যে এখানে এটা পুরোটা খুলে দেই, এটা খুলতে পারবেন। আর এই যে এখানে লেস আছে, আপনার এটা দিয়ে আপনার শুটাকে আরও টাইট করতে পারবেন। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এখানে একটা সুইচ আছে, সুইচের টিপ দিলে, এই যে এখানে যদি সুইচের টিপ দেন তাহলে দেখুন কী হয়, যে এটা খুলে আসবে। খুলে আসলে এখন এই যে আপনারা এটাকে টান দিয়ে বের করতে পারবেন, তারপর এখন আপনারা ভিতরে আপনার পাটা ঢুকায়া তারপরে যে এটাকে লাগিয়ে দিবেন, আবারও এই সুইচের টিপ দিয়ে, সুইচেটা এই যে এখানে সুইচ, এখানে টিপ দিয়ে জাস্ট এটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে টাইট করে দিবেন। যত টাইট করবেন তত আপনার জন্য ভালো, মনে রাখবেন ভালো করে শক্ত করে এটা আপনার পায়ে লাগাতে হবে। যদি একটু লড়চড়ে থাকে বা আপনার পা ভিতরে লড়ে, তাহলে কিন্তু আপনার পা মুচকে এমনকি ভেঙেও যেতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে স্কেটিং শু যখন চালাবেন, আপনার মাথায় হেলমেট, এই যে কুনুইতে যে কী কী পাওয়া যায় আপনার এই যে প্রোটেকশনের জন্য, হাঁটু, কুনুই, তারপর মাথায় হেলমেট, এগুলো মাস্ট ইউজ করবেন। কারণ প্রথম যদি আপনি স্কেটিংয়ে উঠেন, টিভিতে দেখেন এখন মনে হয় যে খুবই সোজা, খুবই মানে একবার ইজি মনে হয়, আমার কাছেও মনে হয়তো, কিন্তু ফার্স্ট অফ অল যখন উঠছি ভাই যে কষ্ট, ভাই বিশ্বাস করবেন না।
তো অবশ্যই প্রোটেকশনগুলো নিয়ে নেবেন এবং প্রোটেকশনের দামও কম না। এভারেজ আপনার হেলমেট এখানের যে কুনুর প্রোটেকশন দুই কুনুর আবার হাতের যে গ্লাভস রয়েছে আবার মানে পায়ে যে ইয়াগুলো পাওয়া যায় প্রোটেকশন সব মিলিয়ে এভারেজ প্রায় 600 মধ্যে আপনারা ফুল প্রোটেকশন প্যাকেজটা পেয়ে যাবেন। আর এই জুতার দামটা আপনার পড়বে এটার দাম পড়বে আপনার যে 2200-2300 টাকার মধ্যে। আর আরও জুতা রয়েছে যদি আপনি এত মানে প্রফেশনাল না নিতে চান তাহলে আপনি 600-700 টাকার মধ্যেও স্কেটিং শ্যু পেয়ে যাবেন। আপনি চাইলে ওগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারবেন বা কিনতে পারেন। আর 1000-1200 মধ্যেও আছে, 1500 মধ্যেও আছে, 1600-1700 আছে। এটার দাম পড়ছে মনে হয় আমার 2350 টাকা নিছে। এটা মেনলি আমি নেই, এটা রিভিউর জন্য আসছে, আমার কোম্পানি আমাদের ওয়েবসাইটে আসছে, তো সেখান থেকে আমি একটা রিভিউ দিচ্ছি আপনাদের। তবে এর চেয়েও দামি রয়েছে, 6000-7000 টাকা দামেরও রয়েছে। তবে এত দামি জিনিস আপনাদের দরকার নেই, কারণ আপনারা জাস্ট বাসায় খেলার জন্য বা হালকা পাতলা চালানোর জন্য নিবেন। সো এক্ষেত্রে আপনারা 1600-1700 বা 1500-1500 মধ্যে নিতে পারেন, অথবা এই দামের মধ্যেও নিতে পারেন। আপনারা যে কোনো যদি আপনারা অনলাইন থেকে অর্ডার করতে ভয় পান তাহলে অনলাইন বিভিন্ন সরি অনলাইন না বিভিন্ন যে স্পোর্টসের যে দোকানগুলো রয়েছে ঢাকার দিকের যে বড় বড় স্পোর্টসের দোকানগুলো রয়েছে যেখানে ক্রিকেটের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়, তো সেসব দোকানে গেলে আপনারা এই টাইপের স্কেটিং শ্যুগুলোও পেয়ে যাবেন। তাছাড়া আরেকটি জিনিস বলতে ভুলে গিয়েছি, এই শ্যুটির আরও একটি বিশেষ জিনিস রয়েছে, এটা হচ্ছে আপনাদের ফ্রি সাইজ। মানে এটা চাইলে মানে আপনারা যারা 15-16-17 বছর বয়সের যারা বাচ্চারা আছে তারাও পড়তে পারবে, আবার চাইলে যারা অনেক বড় এবং যাদের পা অনেক বড় তারাও পড়তে পারবে। মানে এই শ্যুটিকে সাইজ বড় ছোটো করা যায়। সাইজ বড় ছোটো করার জন্য এই পাশে ছিল না সরি এই পাশে যে এই পাশে দেখুন একটি সুইচ রয়েছে। হ্যাঁ, সুইচ এখানে একটু চাপ দিলে এই দেখেন কি হয়, চাপ দিয়ে ধরে এই যে বড় ছোট, এই যে বড় ছোট বড় ছোট, মানে সাইজ বাড়ানো কমানো যায়। সো এভাবে আপনারা এই শ্যুটির সাইজ বড় ছোট করেও কিন্তু আপনারা শ্যুটিকে অ্যাডজাস্ট করে আপনার পায়ের মাপ মতো করে পরতে পারবেন। সো ওভারঅল আমার কাছে শ্যুটি খুবই ভালো লাগছে এবং 2200 টাকার মধ্যে খুব ভালো শুই পেয়ে গেছি। সো আপনারা চাইলে এই শ্যুটি কিনে নিতে পারেন এবং বাসায় খেলার জন্য বা আপনি যদি কাউকে গিফট করতে চান তো করতে পারেন। কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং খুবই টেকসই, এবং এটার সাথে আরও কিছু জিনিস রয়েছে যেটা আমার ড্রয়ারে রয়েছে, সরি আমি ভুলে গেছি কারণ আগে খুলছিলাম তো এই জন্য করতে পারিনি। এই যে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এখানে নাটবল্টগুলো রয়েছে, এই নাটবল্টগুলোকে টাইট করার জন্য আপনাকে কিছু ওই যে টাইট করার জন্য দেয় না ওগুলা দিছে আর কি, আর কয়েকটা যে স্ক্রু দিয়ে দিবে ছোট্ট একটা প্যাকেটে, মানে আপনার ওই যে বক্স বা ওই যে প্যাকেটটা দেখাইলাম ওই প্যাকেটের মধ্যেই আপনার থাকবে জিনিসগুলো। আপনারা চাইলে ওগুলো দিয়ে যদি আপনার এই জুতোগুলো একটু লুজ হয়ে যায় বা কোনো একটা স্ক্রু খুলে যায় তাহলে আপনি স্ক্রু চেঞ্জও করতে পারবেন অথবা টাইটও করতে পারবেন। সো ওগুলোও পেয়ে যাবেন এটার সাথে। আর ওভারঅল দাম টাম তো সব কিছুই বললাম এবং কেমন চলে তাও বললাম। আর এটা হচ্ছে 4-চাক্কার শ্যু, আরও 2-চাক্কার রয়েছে, 3-চাক্কার রয়েছে, আপনারা আপনাদের কমফোর্টেবল যেটা মনে হয় তত চাক্কা কিনবেন। তবে আমার মনে হয় যে 4-চাক্কার এগুলোই ভালো, আর চাক্কাগুলো খুব ভালোই ঘুরে দেখতে পাচ্ছেন ঘুরে। আর প্রথম চাক্কা একটা লাইটও রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে যখন চাক্কা চলবে তখন এই লাইটটাও খুব জোরে জোরে ঘুরে, মানে চাক্কা ঘুরলে লাইট ঘুরে, লাইট ঘুরলে আবার আলো জ্বলে আর কি। সো এই হচ্ছে মেইন টপিক। আর এখন চলুন একটু আমি চালাই আপনাদের দেখাচ্ছি। আর আগেও বলছি একবারই হাসবেন না, হাসলে কিন্তু খবর আছে, আর যদি পড়া যায় তাইলে চোখ বন্ধ করে নেবেন অবশ্যই। সো দেখলেন তো কেমন চালাইছি। সো নিশ্চয়ই বসে বসে এখন হাসতেছেন যে এত খারাপ কেমন চালাইতে পারে একটা মানুষ। সো শিখতেছি, আপনারাও যদি কিনেন কিনা শিখতে পারেন, ভালো লাগবে। এবং এটা কিন্তু খুব ভালো ব্যায়ামের জন্য, খুব ভালো, আপনার পায়ের প্রচুর ব্যায়াম হয়, পাশাপাশি পুরো শরীরের প্রচুর ব্যায়াম হয় এবং শরীরে প্রচণ্ড ঘাম হয়। সেই ক্ষেত্রে আপনারা যারা একটু মোটা আছেন অথবা যারা মানে শহরে থাকেন খুব একটা ব্যায়াম ট্যায়াম হয় না, তো সেক্ষেত্রে এটা কিনে আপনারা ঘরেও প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের একটু ব্যায়াম হবে এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তো এই জন্য আপনারা এটা কিনতে পারেন। আর হবি বা শখ হিসেবে এটাও আমার পার্সোনালি খুব পছন্দ, এই জন্যই নিছি এবং শিখতেছি আর কি। তো দেখা যাক, ইনশাল্লাহ আরও বেটার হবে, মাত্র তো শুরু করলাম শিখা, আর প্রথম অবস্থা তো দেখলেনই এবং আপনাদের হয়তো আরও খারাপ অবস্থা অথবা ভালো অবস্থাও হইতে পারে। তো কিনে শুরু করেন, আর যদি কিনতে চান ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে আমাদের থেকেও নিতে পারেন অথবা
আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারেন অথবা দারাজ বা অ্যামাজন যে কোনো অনলাইন স্টোর থেকেই অর্ডার করে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এটি নিয়ে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি স্কেটিং শুর রিভিউ। তো রিভিউটি কেমন লাগলো, মজা লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি নেক্সটে আর কোন কোন টপিকের রিভিউ চান বা ভিডিও চান সেগুলো জানাতে ভুলবেন না। তো সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এমন কোনো মজার ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।